জমে উঠেছে জি চব্বিশ ঘন্টার রসে বসে চব্বিশে। শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে আজ থেকে 14 জানুয়ারি চলবে ফুড ফেস্টিভ্যাল। চলুন দেখে নি আর চেখে নি লোভনীয় খাবারের আয়োজন। খুল্লার পিজা বলে এটাকে। রসে বসে চব্বিশে শিলিগুড়িতে দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে 12, 13, 14 তিন দিন তো চলবে, জমিয়ে খাওয়া দাওয়া চলছে চলবে। আর খুল্লার পিজা এসছি আমরা, দেশি পিজা, পিজা না খুল্লার, খুলিতে পিজা বলে নাম কি খুল্লার পিজা? খুল্লার পিজা। আচ্ছা, আর খুল্লার পিজার মধ্যে ভ্যারাইটি আছে, কর্ন পিজা হবে, ভেজ পিজা হবে, চিকেন পিজা হবে, মাশরুম পিজা হবে, পনির পিজা হবে, মানে নানান রকমের ভ্যারাইটি পিজা পাবেন। আচ্ছা, মানে এই সবই কি খুলির মধ্যে করে বলে খুল্লার পিজা? কুলোর মধ্যে হবে, বেসও হবে। আচ্ছা, আর বেসের মধ্যে পিজাগুলো কি বলে, দেশি পিজা? হ্যাঁ, দেশি পিজা, সব খুরির উপরে শেখা হবে। আচ্ছা, কোনো ওভেন নাই, কোনো ইয়ে নেই। এটা কিসের উপরে হবে? খুরির উপরে, খুরির উপরে শেখা হবে। হ্যাঁ, শেখা হবে। আচ্ছা, আর ওদিকে লিট্টি চোখাও তো, লিট্টি চোখাও আছে, দেশি ঘি লিট্টি চোখা। হ্যাঁ, এটা লিট্টি চোখা দেশি ঘি দিয়ে তৈরি হচ্ছে। যার সাথে কথা বললাম আগে তার পরিচয়টা তো জানা হোক, আমি খেতে খেতে না ভুলে গেছি, কি নাম আপনার? আমার সুরেশ মাহাতো। আচ্ছা সুরেশজি, মোটামুটি কত রকমের পিজা এখানে পাবো? 50 রকমের পিজা পাবেন। 50 রকমের পিজা? আচ্ছা, কয়েকটা একটু বলুন দেখি, আপনার মনে আছে কিনা 50 রকমের পিজা? হ্যাঁ, এবারে কর্ন পিজা হবে, ভেজ পিজা হবে, ভেজ পিজা হবে, চিকেন পিজা হবে, মাশরুম পিজা হবে, মাশরুম পিজা হবে, ফির আবার পনির পিজা হবে, নানা রকমের পিজা বাড়াবে। এত রকমের পিজা সুরেশজিও নিজে মনে করে কিন্তু বলতে পারছেন। আচ্ছা, এখানে কয়েকজন রয়েছেন যারা পিজা খাবো খাবো করছেন, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা শিলিগুড়ি। শিলিগুড়িতেই তো, কেমন লাগছে রসে বসে চব্বিশে? ভালোই লাগছে, ভালোই লাগছে। আচ্ছা, খুল্লার পিজাতে ঢুমারা হলো কেন? আমি একবার আগে খেয়েছিলাম তো ভালো লেগেছিল, তো এটা ট্রাই করতে চাই। ও বাবা, তুমিও খাবে পিজা? তুমিও খাবে? ও এখনো কথা বলতে শেখেনি, কিন্তু একটু আধটু পিজা তো টেস্ট করবে, আর হাসছে মিটি মিটি এই পিজাটা দেখে যে মোটামুটিভাবে। আচ্ছা, এখানে শুধু পিজা নয়, এখানে লিট্টি চোখাও রয়েছে তাই তো? হ্যাঁ, লিট্টি চোখাও আছে। আচ্ছা, লিট্টি চোখা দেশি ঘি দিয়ে, দেশি ঘি দিয়ে লিট্টি চোখা? হ্যাঁ, পিওর দেশি ঘি দিয়ে। আচ্ছা, এই লিট্টি চোখা তো একই রকমের হবে নাকি? হ্যাঁ, একই রকমের লিট্টি চোখা হবে। আচ্ছা, তার মানে এখানে আমি পাচ্ছি পিজা আর লিট্টি চোখা। লিট্টি চোখা। আচ্ছা, পিজা এবং লিট্টি চোখার জন্য চলে আসতে হবে এখানে। আর রসে বসে চব্বিশে তো চলছে, খাবেন দাবেন মজা করবেন আর চুটিয়ে চুটিয়ে হবে আনন্দ শিলিগুড়িতে দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে। সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।